কিছুদিন আগেই তো Xiaomi বাংলাদেশ তাদের Redmi Note 12 স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে অফিশিয়ালি লঞ্চ করেছিল। এখন তারা তাদের আরও একটি নতুন স্মার্টফোন Redmi 12C স্মার্টফোনটি অফিশিয়ালি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিয়েছে। আর এই স্মার্টফোনের 6128 GB ভেরিয়েন্ট বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে 15,999 মানে 16,000 টাকায়। তো 16,000 টাকা প্রাইস অনুযায়ী স্মার্টফোনটি আমাদের কী কী অফার করছে সেটা চলুন একটু দেখে নিই। প্রথমে ডিজাইনের কথা বলা যাক, যেহেতু স্মার্টফোনটি একটি বাজেট স্মার্টফোন তো স্মার্টফোনটির ডিজাইনও কিন্তু বাজেট স্মার্টফোনের মতনই। স্মার্টফোনের ডিজাইন আমার কাছে অনেকটাই প্রিভিয়াস ভার্সন মানে Redmi 10C এর মতনই লেগেছে। তাছাড়া বর্তমান সময়ে অন্যান্য স্মার্টফোন মেকাররা যেমন বাজেট সেগমেন্টেও গুড লুকিং স্মার্টফোন লঞ্চ করছে, Redmi কিন্তু কিছুটা ভিন্ন পথেই হেঁটেছে তাদের Redmi 12C স্মার্টফোনটিকে নিয়ে। তো 16,000 টাকায় Redmi তাদের স্মার্টফোনটিতে আমাদের কী কী অফার করছে? স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.71 ইঞ্চের একটি HD+ IPS LCD ডিসপ্লে। এখন অনেকেই ভাবতে পারেন এখানে HD+ IPS LCD ডিসপ্লে দিয়েছে মানে এখানে কিন্তু 90Hz রিফ্রেশ রেটে থাকার সম্ভাবনা বেশি, কিন্তু না, এখানে কোনো হায়ার রিফ্রেশ রেটের সাপোর্ট Redmi অফার করছে না। এখানে রেগুলার 60Hz ডিসপ্লে তারা ব্যবহার করেছে, কিন্তু তারপরও তারা এখানে আমাদের ফুল HD ডিসপ্লের বদলে HD+ ডিসপ্লে অফার করছে। যদিও বর্তমান সময়ে কিন্তু বেশ কিছু স্মার্টফোন আমাদের এই বাজেট সেগমেন্টে ফুল HD+ ডিসপ্লে অফার করছে বাংলাদেশের অফিশিয়াল মার্কেটে। অন্যদিকে যদি পারফরমেন্স সেগমেন্টের কথা বলা হয় তাহলে Redmi 12C স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসরটি। 12 nanometer ফেব্রিকেশনের উপর তৈরি করা এই প্রসেসরটি সর্বোচ্চ ক্লক স্পিড 2.0 GHz পর্যন্ত। আর আমরা কম বেশি সবাই জানি মিডিয়াটেক হিলিও G85 এই প্রসেসরটি কতটা পাওয়ার ডেলিভার করতে পারে, কারণ ইতোমধ্যে কিন্তু আমরা বেশ কিছু বাজেট স্মার্টফোনে এই প্রসেসরটি ব্যবহার হতে দেখেছি। আর অপারেটিং সিস্টেমের কথা বলে Redmi 12C-তে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 12 এবং Redmi এর নিজস্ব মানে Xiaomi এর নিজস্ব MIUI 13। তো পারফরমেন্স সেগমেন্টের কথা বললে 16,000 টাকা প্রাইস অনুযায়ী এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে আমার মতে সেটা এনাফ। এই প্রসেসরটি কিন্তু 16,000 টাকা প্রাইস অনুযায়ী যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর বর্তমান সময় যদি আপনি অফিশিয়াল মার্কেট অনুযায়ী কম্পেয়ার করেন তাহলে। অন্যদিকে ক্যামেরা সেগমেন্টের কথা বললে স্মার্টফোনের ব্যাক সাইডে আপনি পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা, যার মেইন সেন্সর 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f/1.8 এবং একটি রয়েছে ডেপথ সেন্সর। এছাড়াও ফোনটিতে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে তারা। আর এই স্মার্টফোনটিতে সর্বোচ্চ ফুল HD 30fps পর্যন্ত ভিডিও শ্যুট করা যাবে। তো ক্যামেরা সেগমেন্টে স্মার্টফোনটি প্রাইস অনুযায়ী একদম বেসিক ক্যামেরা সাপোর্ট অফার করছে। অন্য সকল বাজেট স্মার্টফোন যেমনটা অফার করে থাকে Redmi 12C-ও কিন্তু আমাদের তেমনটাই অফার করছে। অন্যদিকে ব্যাটারি সেগমেন্টের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন এখানে ব্যবহার করা হয়েছে 5000 mAh-এর একটি ব্যাটারি, যেটা 10W-এর স্ট্যান্ডার্ড চার্জারের সাথে আসে। যদিও এই প্রাইস সেগমেন্টে কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ কোম্পানি মিনিমাম আমাদের 18W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করে থাকে, সেখানে Redmi 12C-তে আমরা পাচ্ছি 10W-এর একটি স্ট্যান্ডার্ড চার্জার, যেটা আমার কাছে মনে হয় প্রাইস অনুযায়ী স্মার্টফোনটি কিছুটা ডাউনগ্রেড। এছাড়াও এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন ব্যাক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, EMMC 5.1 স্টোরেজ এবং মাইক্রো USB। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 16,000 টাকার একটা স্মার্টফোনে Type-C নয় মাইক্রো USB পোর্ট ব্যবহার করেছে Redmi। যদিও বর্তমান সময়ে কিন্তু এই প্রাইস সেগমেন্টে আমরা Type-C পোর্টও পাচ্ছি অন্যান্য কোম্পানির থেকে এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাচ্ছে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কাছে Redmi 12C স্মার্টফোনটি আমাদের যে অফার করছে সে অনুযায়ী এর যে প্রাইস রাখা হয়েছে সেটা কিছুটা ওভার প্রাইস মনে হয়েছে। ফোনটি যদি 15,000 টাকার নিচে লঞ্চ করতো Redmi তাহলে আমার মনে হয় সেটা বেটার হতো। তো আপনার মতামত কি Redmi 12C এই স্মার্টফোনটিকে নিয়ে, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।